এক নায়িকা নাকি অন্য নায়িকার ভক্ত হয় না। আমাদের সিনেমা পাড়ায় এক নায়িকা অন্য নায়িকার গুণগান করে, এটাও বিরল। কিন্তু চিত্রনায়িকা মাহিয়া মাহির পছন্দের নায়িকা পরিমণি ও নুসরত ফারিয়া। আনন্দ অশ্রু সিনেমার শুটিং স্পটে সবিস্তু নাইটের সাথে আলাপচারিতায় এমনটাই জানালেন এই নায়িকা। সেই সাথে মুখ খুললেন বেশ কিছু বিষয় নিয়ে, খন্ডালেন নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগও। কামরুল রিফাতের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চিত্রনায়িকা মাহিয়া মাহি, নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। চলচ্চিত্র জগতে পথ চলা শুরু জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে, কিন্তু মাঝে বেশ কয়েকটি নিম্নমানের সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে। অভিনয় করেছেন দ্বিতীয় সারির নায়কদের সাথেও। কাজ করতে করতে হঠাৎ একসময় ভুল করে ফেলি, আবার আমরা ভুল শুধরাই। তো জিনিসটা হচ্ছে, আমার কিছু সিনেমা যেগুলো আসলে আমার করাটা উচিত হয়নি, বাট এটা হুজুকের বসে আমি তখন, এটা তাও 2-3 বছর আগে কয়েকটা সিনেমা আমি সাইন করে ফেলেছিলাম, কিন্তু তখন আসলে আর কিছু করার নেই, আমি অলরেডি সাইন করে ফেলেছি, আমার কাজ শুরু হয়ে গেছে। তো এরপর থেকে আসলে এখন পর্যন্ত আর এরকম কোনো ভুল আমি করিনি। মাঝে মাহির বিরুদ্ধে চুক্তিবদ্ধ হয়ে সিনেমা ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই নায়িকার বিরুদ্ধে শিল্পী সমিতিতে নালিশ করেছেন প্রযোজক ও পরিচালক। ডিরেক্টর যে গল্প আমাকে শুনিয়েছিলেন সেই গল্পটাতেই আমি সাইন করেছিলাম। যখন আমি নিউজটা দেখলাম যে আরেকটা হিরোইন আসছে ইন্ডিয়া থেকে, তো তখন আমার মনে হলো যে না, আমার স্ক্রিপ্টটা দেখা জরুরি। কথা ছিল বাংলাদেশ থেকে আরিফিন শুভ থাকবে, অথবা বাইরে থেকে হলে অঙ্কুশ অথবা এ গ্রেডের কোনো হিরো থাকবে। ওদেরকে যখন আমি স্ক্রিপ্ট দিতে বললাম, তখন তারা আমাকে স্ক্রিপ্ট দিলেন এবং দেখলাম যে যে গল্পটা আমি শুনে সাইন করেছিলাম সেই গল্পটা আসলে নাই। শুধু চুক্তিবদ্ধ সিনেমা ছেড়ে দেওয়ার অভিযোগই নয়, সমালোচনার মুখে পড়েছে মাহির পারিশ্রমিক বা সম্মানের অঙ্ক। আমি তো আসলে কোনো ডিরেক্টরকে অথবা কোনো প্রোডিউসারকে বলি না যে আপনারা আমাকে নেন। জ্যাজ থেকে বের হওয়ার পর আমি যেই রেমুনারেশনে কাজ শুরু করেছিলাম, আমি এখন পর্যন্ত সেই রেমুনারেশনেই আছি। আমার যদি মার্কেট ভালো হয়, যদি দেখি যে না আমি আরও কাজ কমিয়ে আনতে চাই, আরও ভালো মানে কাজ করতে চাই, সেক্ষেত্রে হয়তো আমি বাড়াতে পারি, অথবা আমি কমাতেও পারি। দেখা যাচ্ছে আমার সিনেমা খুব ভালো যাচ্ছে না এবং আমার মনে হচ্ছে যে না আমার কমানো উচিত, তখন আমি কমাতেও পারি। বাংলা চলচ্চিত্রে এ সময়ের প্রথম সারির নায়িকাদের মধ্যে মাহি একজন, কিন্তু মাহির পছন্দের নায়িকা পরিমণি ও নুসরত ফারিয়া। মানে আমার কিন্তু খুব পছন্দ পরিমণি, আমার খুব পছন্দ, এত সুন্দর একটা মেয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, মানে এটা আমার চিন্তা করতে খুব ভালো লাগে। অন্তর্জালা দেখে আমি পরিমণির ভক্ত হয়ে গেছি, মানে ও এত সুন্দর অ্যাক্টিং করতে পারে। ফারিয়ার তো আমি দেখেছি, ও এত স্মার্ট, মানে আমার এই দুজনকে খুব ভালো লাগে। পরবর্তী প্ল্যান কি, কাজের ক্ষেত্রে নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান এই নায়িকা? আমি যখন সাইন করব তার আগে আমি স্ক্রিপ্টটা দেখে নিতে চাই, এবং আমার রাইট আছে, আমার মনে হয় যে আমি কি, মানে আমি মুখের কথা বিলিভ না করে আমি আমি আমার কাছে একটা স্ক্রিপ্ট থাকবে যেটা দেখে আমি শিওর থাকবো যে এই গল্পটাই হচ্ছে। কামরুল রিফাত, সবিস্টো নাইট।